আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং যারা দেখছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্মে। আজ 26শে জুলাই, রোজ মঙ্গলবার 2022। আজকে মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে আপনাদেরকে 5টা স্পেশাল শাহিওয়াল গরু দেখাবো। সেই গরুগুলো কাদের ভাই সংগ্রহ করেছেন, সেইগুলোর জাত এবং দাম দর নিয়ে এখন আপনাদের সঙ্গে কথা বলবো। আসুন আর কথা না বাড়িয়ে সেই গরুগুলো দেখাই এবং আপনাদের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাদের ভাই, জি তো প্রতিদিন তো আমাদের ক্রেতাদেরকে নতুন নতুন গরু দেখাচ্ছেন, আজকেও বেশ কয়েকটা সুন্দর গরু নিয়ে এসেছেন আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা চওড়া অত্যন্ত সুন্দর কালারফুল একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু ক্রেতাদেরকে বলেন। আমার গরুর কালেকশন মানে শাহিয়াল, শাহিয়ালের ব্র্যান্ড শাহিয়াল, এটাও তার ব্যতিক্রম। আমরা যে সিঙ্গালি যে প্রোগ্রামগুলো করতেছি কন্টিনিউ 10টা করে দিচ্ছি, প্রায় গরুই সেল হয়ে যাচ্ছে, আবার 10টা করে আমরা এখানে উপস্থাপন করতেছি। জি, বাট আজ গরুগুলো দেখাবো, সব গরুগুলোই পাকিস্তানি ব্রিডের শাহিয়াল, শতভাগ জাত সম্পন্ন, দাঁত পরে নাই, এটার দাঁত পরে নাই। জি, আপনার এর যে বডির যে টাক্সার, বডির যে ফ্রেম, এই যে কত বড় দানব আকৃতির একটা গরু হবে, আসলে গরুগুলো পূর্ণ বয়স্ক না হলে গরুগুলো থেকে অনুধাবন করা কঠিন। আপনি আরও 10টা জায়গার ভিডিও ভিজিট করেন, আরও 10টা ফার্ম ভিজিট করেন, ভিজিট করে আপনার এই কম্বল, এই গল কম্বল, এই ডাবল নাভি, ডাবল বডির গরু আপনি মিলাইয়া আপনি রেঞ্জ করে কিনবেন। যাই হোক, এটা ট্যাগ নাম্বার, আমি গরু যাতে ৪৭৮ নাম্বার ট্যাগ, এর দাম নির্ধারণ করা আছে 155,000 টাকা। আপনার সীমিত লাভে গরু সেল হচ্ছে এখানে, কেউ চাইলে 10টা জায়গা ভিজিট করে এসে দেখেন আসলে প্রাইস রিজনেবল আছে কিনা। জি ঠিক আছে কাদের ভাই, আমরা সেই আহ্বান প্রত্যেক মুহূর্তেই আমাদের ক্রেতা ভাইদেরকে করে আসছি যে আপনারা জাত মান বা দেখে যাচাই বাছাই করে আপনার গরু সংগ্রহ করেন। কাদের ভাই আপনার প্রথম গরুটা নিয়ে যান, পরবর্তীতে আরও বেশ সুন্দর সুন্দর গরু আছে, ক্রেতা ভাইদেরকে দেখাই এবং কথা বলি। ঠিক আছে কাদের ভাই, দুই নম্বরে আরও একটা একদম পারফেক্ট সুন্দর একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। সব গরুর বর্ণনা করার কিছু নেই, এগুলো আপনার শতভাগ জাতের ব্র্যান্ড এবং শাহিয়াল, সর্বোচ্চ কোয়ালিটিফুল এবং কালারফুল একটা গরু। বাট রোদের সময় গরুগুলো একটু সিল্কি এবং গ্লেসি দেখা যায়, বাট রোদ নেই, আকাশে ওয়েদার খারাপ, কিন্তু গরুর মধ্যে যে মান আছে, যে জাত আছে, একদম কোয়ালিটিফুল জাত। আমরা 5টা গরুর একটা লট করে দামটা আমরা সবাইকে বলে দিচ্ছি। এটার ট্যাগ নাম্বার 536, দাম নির্ধারণ করা আছে 165,000 টাকা। বাচ্চা আমিও কিনছি 1,20,25 দিয়ে, বা ছোট বাচ্চা 6-7 মাসের, আপনারা সেটা হয়তো 25-30 আপনারা কিনতে হচ্ছেন। আর এগুলোও কিনলে, কম্প্রোমাইজ করলে গরু আপনি বুঝবেন যে গরুর মধ্যে আসলে কোন গরুগুলো রিজনেবল প্রাইস আর গরুগুলো জাত, কোনগুলো মান। যা হোক, নিজের জিনিস সবসময় নিজের কাছে ভালো থাকে, বাট আপনি আসেন এবং গরু দেখেন, গরু তৈরি করার পরে আপনি বলবেন আসলে গরু আমি কী কিনছি আর জাত কোনটা কাকে বলে। সেই দৃষ্টিকোণ থেকে গরু সংগ্রহ করা আর এগুলো কালেকশন করা অনেক রিয়ার। ডাবল বডি প্লাস ডাবল নাভি শো করছে, নাভিটা একটু যদি ফলো করেন, আর গল কম্বলটা যদি আপনি একটু দেখতে ফলো করেন, এখানে শুধু এর জায়গাতে পরিপূর্ণ শুধু মাংস লাগারই জায়গা রয়েছে। পিছনের দিক থেকে সব দিকে স্পেশাল কালেকশনের স্পেশাল গরু, সর্বোচ্চ ব্রিড, সর্বোচ্চ মান। তো ঠিক আছে কাদের ভাই, আপনার 536 নাম্বার ট্যাগের গরুটা বললেন 165,000 টাকা দাম, এই গরুটা নিয়ে যান। আমরা আর 3টা গরু দেখাবো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে, তারপরে ইনশাল্লাহ আমরা আজকের মতো বিদায় নেব। ঠিক আছে কাদের ভাই, 3 নম্বরে আরও একটা অত্যন্ত সুন্দর কালারের একটা বাচ্চা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার শাহিয়াল, সবগুলো গরুই শাহিয়াল, পাকিস্তানি ব্রিডের শাহিয়াল এবং পাকা রেড কালার একদম। হ্যাঁ একদম, এক্সক্লুসিভ, এর গল কম্বল থেকে শুরু করে মাথার শেপ সব কিছুতে ভিন্নতা রয়ে গেছে। পাগুলো ফলো করলে অনেক উচ্চতা সম্পন্ন একটা গরু, আর বিশেষ করে এর কালারটা প্রশংসনীয় কালার। বাট ওয়েদার নাই, বৃষ্টি হবে, যে কোনো সময় বৃষ্টি নামবে, বাট এ কারণে গরুর কালারটা আপনার ওইভাবে ডিসপ্লেতে শো করছে না, কিন্তু গরু একদম রেড পাকা কালার এবং অত্যন্ত জাত সম্পন্ন। এটা 498 নম্বর ট্যাগ, দাম নির্ধারণ করা আছে 1,40,000 টাকা, গরুর দাঁত পরেনি, বাচ্চা কোয়ালিটির গরু। এসব গরু যদি তৈরি করতে কেউ না পারে, তার জন্য ফ্যাটেনিং এর সেক্টর তার জন্য না। জি, দামে 2-4-5 হাজার টাকা কম বেশ হতে পারে, কিন্তু এখান থেকে গরু যেটা আছে গরু তৈরি করতে হবে, সেই মানসিকতা, সেই সক্ষমতা এবং সেই অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। জি জি, তবেই সম্ভব, নইলে সম্ভব না। অবশ্যই, সুন্দর কথা কাদের ভাই। আমরা এবার 3 নম্বর গরুটা দেখালাম, এবার আমরা 4 নম্বর গরুর দিকে যাবো। কাদের ভাই, আমরা 4 নম্বর গরুটা ক্রেতা ভাইদেরকে দেখাই এবং কথা বলি। ঠিক আছে
কাদের ভাই, চার নম্বরে একদম স্পেশাল লম্বা একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু আমাদেরকে তারপর বলেন। এটাও আপনার শাহিয়াল, একদম অত্যন্ত কোয়ালিটিফুল একটা শাহিয়ালের বাচ্চা, দাঁত পড়েনি, একদম অরিজিনাল জাত, অরিজিনাল মাল। গরুর সব থেকে উচ্চতার দিকটা যদি একটু ফলো করেন, সর্বোচ্চ ব্রিড এবং সর্বোচ্চ মান এটার মধ্যে আছে। তো কাদের ভাই, এই লম্বা চওড়া গরুটার ট্যাগ নাম্বার হলো 689, একটু দামটা বলবেন। এর দাম নির্ধারণ করেছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা মূল্য। জি, খুব স্পেশাল গরু, নিঃসন্দেহে আমরা পাঁচটা গরু দেখাচ্ছি, পাঁচটা একদম স্পেশাল গরু, যদি কোনো ক্রেতা ভাই চায় তাহলে একসঙ্গে নিতে পারবেন। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই চার নাম্বার গরুটা নিয়ে যান, আমরা লাস্ট পাঁচ নাম্বার গরুটা দেখাবো এবং কথা বলবো। তো কাদের ভাই, আমরা সর্বশেষ পাঁচ নাম্বার যে গরুটা দেখাবো এখন, এই পাঁচ নাম্বার গরুটা সম্পর্কে একটু ক্রেতাদেরকে বলেন। এটাও আপনার শাহিয়াল, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জি, বাট এটা ঘরের মধ্যে যেন অন্ধকার মনে হচ্ছে, বাট এটাও শাহিয়াল, একদম কোয়ালিটিতে 100-100, দাঁত পড়েনি। যদি আর পায়ের খুর থেকে শুরু করে সব কিছু দেখতে চান, বিশেষ করে এর চোট, সব দিক থেকে এক্সেপশনাল, এটা একদম আকর্ষণীয়। জি, এটা ট্যাগ নাম্বার 483, 1,45,000 টাকা দাম। জি, আর বৃষ্টির কারণে গরু আমরা দেখাতে পারলাম না, পাঁচটা গরু দেখাইলাম, পাঁচটা গরু যদি কেউ নিতে চায় একসাথে 1,53,000 টাকা করে দাম পড়বে। জি, 1,53,000 টাকা করে দাম পড়বে। যে কোনো ক্রেতা ভাই চাইলে এই পাঁচটা গরু একসঙ্গেও নিতে পারবেন, অথবা সিঙ্গেলি যে কোনো ক্রেতা ভাই যে কোনোটা নিতে পারবেন। তো আমরা সবাইকে আহ্বান করব যে এই পাঁচটা স্পেশাল গরু যে আজকে কাদের ভাই দেখালেন, আমরা সেই পাঁচটা গরুর দাম, জাত এবং বয়স সম্পর্কেও আপনাদেরকে বলেছি। আমরা আশা করব যে আমাদের ক্রেতা ভাইরা, যে পাঁচটা গরু দেখানো হলো, পাঁচটা গরুর মধ্যেই একদম কোয়ালিটি আছে এবং জাতমান আছে, বিশেষ করে কালারের দিকটা। জি, এগুলো ছাড়া আরও অসংখ্য গরু রয়ে গেছে, গরুগুলো আমরা শর্ট করে দেখানোর চেষ্টা করি, আপনারা সরজমিনে পাসলে চলে আসেন। আর এই পাঁচটা গরু স্পেশালি কেউ নিলে জিতবে, 100-100 জিতবে গরু থেকে, কারণ আমি সর্বসেরা পাঁচটা গরু এক জায়গায় করে দিছি। ঠিক আছে কাদের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্রেতা ভাইদেরকে এই বৃষ্টির মধ্যেও, বৈরী আবহাওয়া, তার মধ্যেও আমরা গরু দেখালাম, আপনি সময় দিলেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ এবং ক্রেতা ভাইদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সময় আমাদের সঙ্গে ছিলেন, তাদের প্রত্যেককেরই শুভকামনা। এবং আমরা সেই সঙ্গে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আমাদের ক্রেতা ভাইদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন, খামারে ভিজিট করেন, ভিজিট করে আপনার পছন্দের গরুগুলো সংগ্রহ করেন। তো ক্রেতা ভাইরা, আপনাদেরকে আবারও শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গলময় জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।